পঁয়ত্রিশ শতাংশ ডিএ বাকি যা শুনে বিস্ময় প্রকাশ করেছে এমনকি পঞ্চম বেতন কমিশনের সুপারিশেও ডিএ যে ন্যায্য প্রাপ্য সে বিষয়ে কনফার্ম করা হয়েছে তা সত্ত্বেও রাজ্যের কর্মচারীরা ডিএহীন এখনও বকিয়া ডিএ পাননি এ নিয়ে একটি সংগঠন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কী বলেছেন তারা চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা বিষয় হচ্ছে সংবাদ প্রকাশ কি বিষয়ে না মহাশয় নিম্নলিখিত সংবাদটি আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশের জন্য অনুরোধ করছি কে অনুরোধ করছেন এখানে দেখুন অভিনন্দন সহ বিজয় শঙ্কর সিংহ সাধারণ সম্পাদক রাজ্য কোয়ার্ডিনেশান কমিটি এই প্রেস বিবৃতিতে কি বলা হয়েছে গত আটই ডিসেম্বর দু হাজার বাইশে নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কেন্দ্রীয় সরকারের অধীনে শ্রমিক কর্মচারী এবং বিভিন্ন প্রদেশের সরকারি কর্মচারীদের এক যৌথ কনভেনশন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারীদের কনফেডারেশান ও সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশান ছিল এই কনভেনশানের আয়োজক গুজরাট ও হিমাচল প্রদেশ ব্যতীত সমস্ত অঙ্গরাজ্যের কর্মচারীদের প্রতিনিধিরা এই কনভেনশানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার কর্মচারীদের পঁয়ত্রিশ শতাংশ মহর্ঘ ভাতা বকেয়া রয়েছে শুনে তারা বিস্ময় প্রকাশ করেন এমনটা নয় যে ওই রাজ্যগুলিতে যারা সরকার পরিচালনা করছে তারা খুবই কর্মচারী দরদি ও জনদরদি বহু রাজ্যেই কিন্তু বিভিন্ন ধরনের অনাচার অবিচার রয়েছে এত সত্ত্বেও মহর্ঘ ভাতার দাবি এতটাই জরুরি যে কোনো রাজ্যই তাকে অস্বীকার করেনি ব্যতিক্রম বাংলার সরকার এই সরকার এতটাই প্রতিহিংসা পরায়ণ যে কর্মচারীদের উপর নির্ভর করে প্রশাসন চাল চললেও সেই কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়ার পরিমাণ উত্তরোত্তর বেড়ে চলা সত্ত্বেও তারা নির্বিকার অবশ্য নির্বিকার বললে সবটা ঠিক বলা হবে না কারণ কর্মচারীদের দাবি শুনেও না শোনার ভান করলেও বা একান্তে বাধ্য হয়ে যখন কিছু বলতেই হয় তখন চূড়ান্ত মিথ্যে কথা উগড়ে দিলেও আড়ালে আপডালে এই ন্যায্য দাবিকে এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির চলছেই দাবিটি যে ন্যায্য তার প্রমাণসহ রাজ্যই মহর্ঘ দিচ্ছে তাছাড়া পঞ্চম বেতন কমিশনের সুপারিশেও ন্যায্যতা সম্পর্কে সুস্পষ্ট সুপারিশ ছিল স্বভাবতই এই রাজ্যের কর্মচারী ও শিক্ষকদের ক্ষোভের পারত চড়ছে ইতিমধ্যেই একাধিকবার যার বহিঃপ্রকাশ ঘটেছে সর্বশেষ বিকাশ ভবন অভিযানে তো সরকারের নখ দাঁত বেরিয়ে এসেছে কিন্তু পুরনো দিনের জমিদারদের মতো ফুর্তিতে টাকা ওড়াতে ব্যস্ত সরকারের সম্বিত ফেরেনি তাই প্রবল একটা ধাক্কা দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মহার্ঘ ভাতা সম্পর্কে কুম্ভকর্ণ সরকারের ঘুম ভাঙাতে তাই প্রস্তুতি শুরু করেছেন কর্মচারী ও শিক্ষকরা